লেজার, এর পূর্ণরূপ হলো লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। কোনো বিশেষ পরমাণুকে ফোটন কণিকা দ্বারা উত্তেজিত করে লেজার রশ্মি তৈরি করা হয়। এ রশ্মি অত্যাধিক লক্ষ্যভেদী, সুসংগত, একক রঙের এবং তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো। অনেক দূরত্ব অতিক্রম করার পরও লেজার রশ্মির দিক বিচ্যুতি ঘটে না। লেজার যন্ত্রের মাধ্যমে আলোক তরঙ্গকে কোনো স্ফটিকের মধ্য দিয়ে চালনা করা হলে উদ্দীপ্ত নিঃসরণ ঘটে এবং অতি শক্তিশালী সুসংগত আলোক রশ্মি নিঃসরিত হয়। এই রশ্মির নাম লেজার রশ্মি। লেজার রশ্মির ব্যবহার। এক, পরীক্ষাগারে লেজার রশ্মির সাহায্যে আলোর বিভিন্ন বৈশিষ্ট্য প্রমাণ করা যায়। দুই, যোগাযোগ ব্যবস্থায় লেজার রশ্মি ব্যবহৃত হয়। তিন, কঠিন বস্তুতে গর্ত করা, পোড়া বা ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে সূক্ষ্ম অস্ত্রোপচারে লেজার রশ্মি ব্যবহৃত হয়। চক্ষু, দন্ত, চর্ম রোগ ও টিউমার ক্যান্সার চিকিৎসায় লেজার রশ্মির ব্যবহার রয়েছে। চার, এর সাহায্যে দূরত্ব সঠিকভাবে মাপা যায়। পাঁচ, ত্রিমাত্রিক ছবি তৈরির ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহৃত হয়। ছয়, পানি দ্বারা শোষিত হয় না বলে পানির নিচে যোগাযোগ ব্যবস্থায় রশ্মি ব্যবহৃত হতে পারে। সাত, শিল্প কারখানায় ভিডিও ডিস্ক তৈরি, কম্পিউটার নিয়ন্ত্রণ, ড্রিলিং, ওয়েল্ডিং তৈরি, আলোক সজ্জা, লাইব্রেরির বইয়ে বারকোড পাঠ প্রভৃতি কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয়। লেজার রশ্মির বৈশিষ্ট্য। এক, এ রশ্মির তীব্রতা খুব বেশি এবং দিক অভিমুখী। দুই, এ রশ্মি প্রায় নিখুঁতভাবে সমান্তরাল। তিন, এ রশ্মি একবর্ণী হয়। চার, এ রশ্মি পানি দ্বারা শোষিত হয় না। পাঁচ, লেজারের আলো সুসংহত, অত্যন্ত উজ্জ্বল ও তীক্ষ্ণ।